আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। সমস্ত আন্দোলন একত্র পর্যন্ত আমরা সক্রিয় ভাবে আন্দোলনে জড়িত হয়েছি। দোয়ারকাজী শফিক, শফিকান মুন্সি, আরো অন্যান্য নেতা কর্মী ছিলেন, তাদেরকে নিয়ে একটা দুর্গ গড়ে তুলি আঁকাবার বাগান তুলে মোট আন্দরকোল্লা অস্ত্রাগার রোধ করেছি। মেডিকেল সেন্টারে আমরা ট্রেনিং দিয়েছিলাম মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের আগে মুন্সি, আচ্ছা, ইয়াকুব, শফিক আহমদ, আনোয়ার্লা মাদবার, মহিবুল্লাহ আর আরও অন্যান্য জন ছিল তাদের। আমি মুন্সি প্রথম ইন্ডিয়া গেছিলাম হাটিয়াটি এখান থেকে। আচ্ছা, আমরা যেদিন শুভ যুদ্ধ হয় সেদিন আমরা ইন্ডিয়াতে পাঠিয়েছিলাম। আমার আগের ট্রেনিং ছিল, আমরা আসছি, আসার পর আমরা এখানে অসহায় হয়ে ঘুরেতেছিলাম। হঠাৎ একদিন মানুষ ভাইয়ের সাথে আমাদের সাথে কদমতলি লাল গেটের সাথে দেখা হলো। আমাদের বললেন ঠিক আছে, আমি তো আসছি, তোমাদের এখানে নিরাপদ একটা গাড়ি দিতে পারবা, আমরা দেখা পারবো। এ কথা বলার পরে ডাক্তার মাহবুব সাহেব আমার এখানে আসলেন, লিখি করলেন হ্যাঁ এটা একটা নিরাপদ জায়গা, বিএলএ কেসি থ্রি কাঞ্চেলা হিসেবে উনি ব্যবহার করলেন। মানে ওই দিন থেকে শুরু শুরু হলো ওই দিন থেকে। আপনার মার নাম কি? আজার খাতুন। তারপর বড় ভাইদের নাম কি? মহিবুল্লাহ মাদবর। তারপর আনোয়ার্লা মাদবর। তারপর আমি তারপরে ছিল নুসরাত বেগম, মুন্নার বেগম, আমানা বেগম, ওনারা কি সবাই যুদ্ধ জড়িত ছিলেন? হ্যাঁ জড়িত ছিলেন। বেশিরভাগ ছিল আমার মাজার খাতুন আর আফুজা খাতুন। আমরা 1914 ডিসেম্বর আমার বাড়িতে গেরা করেন, এর আগে পর্যন্ত গেরা করতে পারেনি। আর ডাক্তার মোহাম্মদ সাহেব বললেন কালকে তোমাদের এখানে গেরা হবে, তোমরা চলে যাও। এর আগে আপনি খবর আমাদের বললেন আমরা অস্ত্র অস্ত্র নেতায় মসজিদের ভিতরে রেখেছিলাম। আমি মুন্সি চলে গেছিলাম আনোয়ারুল্লাহকে, আবার মহিবুল্লাহকে নির্যাতন করেছেন, বাধ্য করেছিলেন। আমার মাকে আমার জন্য বলছে গরিব লোক কোথায়, আমার মা বলছে যে গরিব লোক সামনে বেড়া তো মেজর অনুগত কেপ্টেন ছিল ওর ফাইট হচ্ছে। এই আমার মাকে একটা খুব জোর রাতি রাতি মনে পড়ে আমার মা এখানে করে মাথাটা হয়ে গেল। এটা আবার মেডিকেল নিলে আপনি সাতদিন পরে আপনি ঠিক করে দিয়েছিলেন মেডিকেল করিম সাহেব না প্রফেসর উনির কাছে, উনির কাছে গেলে আবার লাগিয়ে দিলে থাকতেন আবার চলে দিতেন। এই করতে হতো আমার মা মাহমুদ ভাই নেতৃত্ব হলো, কিন্তু ফয়জল মান পরিচালনার মাধ্যমে আমরা অপারেশন করি। অপারেশনের মধ্যে আমাদের প্রথম অপারেশন ছিল জ্ঞানবাজার ফজল কদের বাড়ির পিছনের ট্রান্সফর্মার। তারপর হলো মেডিকেলের দুইটা অপারেশন, একটা আমাদের অপারেশন সাকসেসফুল, তারপর একটা সাকসেসফুল হয়েছে। মেডিকেলের সামনে কোনটা পাইলন? এটা আসলে যেটা আণবিক শক্তি কমিশনের পাশে যেটা ট্রান্সফর্মার ছিল সেটা আণবিক শক্তি কমিশনের পাশে। আচ্ছা, নেক্সট হলো ফাইভ, ওটা লাগাবাদ, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে কোর্ট বিল্ডিং, যেদিন ফদল কাজের চলে তারা কোর্ট বিল্ডিং কোন জায়গাটা? কোর্ট বিল্ডিং উপরে দিছি আমি ফয়েস চাদর নিয়েছি, দুটা ফাইল নিয়েছি,
চারটে গ্যারান্টি গেছি উনিশের থেকে। এই আমরা করবে দিয়ে আগে যে যে উপরে আমি ফয়স পাঞ্জাবি পায়জামা সাদ্দ দিয়া দেখে আমরা তসবি করতেছি, সমস্ত আর্মিরা যারা করেছে কোনো করতেছে যারা আগে উঠছে তারা এখানে আসে, তো আমরা তসবি করতেছি মনে করছে আমাদেরকে কি জমাতের লোকটু মনে করছে রাজাকার মনে করছে আমাদের কিছু করে দেখতে। সেই ফজল কাদের চৌধুরী, সালুদ্দিন কাদের চৌধুরী, মিয়া খান, রাজাকার, আলবদর এরা সবাই আসে পড়েছে। আমি ফয়স চারটে গ্যানার উপর থেকে চাষ করা শুরু করলাম। গাছ চাষের লগে লগে সমস্ত কোম্পানি অন্ধকার হয়ে অনেক গাড়ি টাড়ি তাদের ক্ষতি হলো। এরপর পরে তারা মিটিং ভঙ্গ করে ফজল কাদের চৌধুরী সহ সালুদ্দিন কাদের চৌধুরী দুনিয়া তারপরে এর নাম কি নবী চৌধুরী এরা পালাচ্ছে, আমরা তাদের পিছিয়ে পিছিয়ে আমরা পালা যাচ্ছি। ট্রান্সফরমার অপারেশন আছে, এই ট্রান্সফরমারগুলোর নামগুলো একটু বলে কোথায় কোথায়। প্রথম হলো ট্রান্সফরমার আগ্রাবাস সাবস্টেশন বড়টা, যেটা আমার মাকে নিয়ে করেছিলাম। আচ্ছা, আগ্রাবাস সাবস্টেশন বড়টা, হ্যাঁ বড়টা কেন করছেন আপনি বলছেন যে নেভিদের এদের যে কারেন্টের সাপ্লাই হোক, এটা নেভি বা এয়ারফোর্স স্টিল মিল এখানে ফোরে এটা চালু হয়। তো আপনি বললেন যে ডাক্তার মাস মাস বললেন যে এটাকে তোমাদের অপন করতে হবে এটাকে দুর্বল করার জন্য। তারপরে করেছি কোতোয়ালির সামনে কল বেটিং নিচে স্টেট ব্যাংক অফ এটা ইউনাইটেড ব্যাংক এটা তারপরে করেছি বাদামতলি মোড়ে, তারপরে তারপরে করেছি সাব স্টেশন এটা যেটা নাকি যেটা এটা করেছি কেন পাকিস্তানের সাথে জামার সাথে একটা চুক্তি অর্থ ছিল সেটা আমি ফয়স আরেক সদস্য আনোয়ারুল্লাহ উনি হানাদার নির্যাতনের শিকার হয়েছিলেন এবং দীর্ঘ সময় মুক্তিযোদ্ধাদের সাথে থেকে ওনাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। কবিতরণের গেয়েছি মোগলটলির আব্দুর রহমান মাদবর মসজিদ এবং তার পাশে একটি কবরস্থান, এখানে মুক্তিযোদ্ধারা মোগলটলিতে অস্ত্র লুকিয়ে রাখছেন। একই কবরস্থান মানে মোগলটলি আব্দুর রহমান মাতাব্বর গরিবুল্লাহ মাতবর হয়েছে। এটি 71 সালে মুক্তিযোদ্ধাদের অন্যতম যোগাযোগ কেন্দ্র, যেখানে শহরের সমস্ত যোদ্ধারা আসতেন আব্দুর রহমান মাতবর মোগলটলি। এটা 71 সালের মতোই আগের অবস্থাতেই আছে। মোগলটলি বাড়িটি 71 সালের মতো এখনও অবিকৃত আছে, যেখানে KC3 সদস্যরা রাত্রে প্রায়ই ঘুমাতেন, এখানে বসে ট্রেনিং করতেন। সামনের বাড়িতে যেটা আগে দেখানো হয়েছিল সেখানে গরিবুল্লাহ মা বাবা ভাই মা ভাই বোন থাকতেন, আর এখানে থাকতেন সভাপতি আছিলেন না হত্যে 71 সাল না তার আগে কি কি করছেন মানে ওই যে মানে যে সময় মানে মুক্তি বাহিনীর ক্যাম হইল মাতাপর বাড়ির ভিতরে কবিতরণের ভিতরে তাই মানে ওই টিয়া ফুসিয়া যা লাগত মানে মুক্তি বাহিনীর সহযোগিতা খার
আপনার নাম কি যে? সুবিয়া খাতুন। মানে আর আর কবির মেম্বারের গ্যা স্ত্রী আপনার কি তাফাত হওয়ার নাম কি যে? রেজিয়া বেগম। আচ্ছা, এর ঘটনা কি মনে আছে এখন? মানে মুন্সিদারা তো আমার অত্যাচার বেকার এটা হলো বাসনী খাতুন। কবির মেম্বার কি হয় উনি? কবির মেম্বারের মা, যিনি মুক্তিযোদ্ধাদের আশ্রয় খানাদানা সহ দিতেন। সখিনা খাতুন মানে কি কবির মেম্বার কি ছোট বোন? কবির মেম্বারের ছোট বোন, উনিও মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের আশ্রয় খানাদানার ব্যাপারে সাহায্য সহযোগিতা করেছেন। মোগলটলি দায়িত্ব লাভ মারি মেরে নেবি বেকুন না আমি বেকুন আর এম হর দিতে দরর হর বস আর লোকে কত উত্তর 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 কি উত্তর তো আগে তাই দোন বাদি নে আর দোন মেজন ওদে আর লোকে যে ফাইল সার্কেট হল লাগিয়ে পুরা তোর মারে বহুত দিন আনছি তো আর হর ফরে আচ্ছা তারপর আই অসির কত বেকুন আগে তাই না কুছ নজারি আর ফরন দই মত আর দোন তো আচ্ছা এই রুম চেক কইছি আচ্ছা আচ্ছা কইছি ফরন হর আজ সিডল বসে লাটি মেরে ফেলে দিয়ে ফেল দিয়ে নিছি বই বই তারপরে আনিব বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ।